জেলা বিজেপি সহ সভাপতি ও কান্দি বিধানসভার বিজেপি কোঅর্ডিনেটর শ্রী বিশ্বনাথ নিয়োগী আজতলা কালকের অনশন বিক্ষোভের জন্য বিজেপির আভ্যন্তরীণ সভা করল কান্দির এক বেসরকারি অনুষ্ঠান বাড়িতে। সভার শেষে জেলা সহসভাপতি ও কান্দি বিধানসভা কোঅর্ডিনেটরের বিশ্বনাথ নিয়োগী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের একনায়কতন্ত্র ও কান্দি মহকুমার শাসকের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। রীতিমতো হুমকি দিয়েই বললেন, তারা যদি পারে আটকে দেখাক। বিক্ষোভ কাল চলবে প্রত্যেকটি মহকুমা শাসকের করণের সামনে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। তিনি আরও বলেছেন, মহকুমা শাসক শুধুমাত্র বিজেপির প্রতি দুর্ব্যবহার করে, তাই সে তার অধিক হলে তৃণমূলে যোগদান করলেই ভালো হয়। পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবিতে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহকুমা স্তরে আমরা ধর্ণা এবং অনশন এই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা প্রত্যেকটা জায়গায় এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন শুরু করেছি দীর্ঘদিন যাবৎ, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। মমতা ব্যানার্জির রাজত্বে, তৃণমূলের রাজত্বে যে কাটমানি নেওয়া, তোলাবাজি করা, গুন্ডামি, বদমাইশি, ধর্ষণ, রাহাজানি, তো এগুলো ব্যাপকভাবে বেড়ে গেছে। আইনের শাসন বলে কিছু নেই। আজকে এই যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন চাইছে পশ্চিমবঙ্গের মানুষ। আমরা বারে বারে পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে সতর্ক করছি, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের কাজে অবিচল আছে। সেই জন্য আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি। তারই অঙ্গ হিসেবে আগামীকালকে আমাদের অনশন এবং ধর্ণা চলবে, আর সেই অনশন এবং ধর্ণার কর্মসূচি আমরা এক মাস আগে নিয়েছি। আমরা যখন পারমিশনের জন্য চিঠি জমা দিয়েছি, সেই চিঠি জমা দেওয়ার পরেও আমাদের এখানকার এসডিও, তিনি আমাদের সমস্ত কাজকে আটকে দিয়েছেন, আমাদের যে প্যান্ডেল কনস্ট্রাকশন সেটাকে আটকে দিয়েছেন। তিনি আমাদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করেছেন। আমাদের এখানকার এই শহরের নেত্রী শ্রীমতী বিনীতা রায়, এখানকার সাধারণ সম্পাদক এবং অন্যান্য জেলার কার্যকর্তা যারা ছিলেন, তাদের সাথে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেছেন। তো তার সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, সেই ধারণা আমাদের কিন্তু বদলে গেছে। আমরা এই ধরনের অফিসার যারা রয়েছেন, যারা এখনও মুখ্যমন্ত্রীর এবং তার দলের দলদাস হয়ে কাজ করছেন, তাদেরকে বলি, আপনারা আপনাদের উর্দি ছাড়ুন, আপনাদের চেয়ার ছাড়ুন, চেয়ার ছেড়ে দিয়ে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের পার্টি অফিসে চলে যান। আপনাদের প্রশাসনের ওই চেয়ারে বসে থাকার অধিকার নেই। আপনার মতন অফিসারেরা, তৃণমূল কংগ্রেসের লোকেরা যখন দলবদ্ধভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম করে, আর তখন আপনারা সেখানে দেখতে পান না, বিজেপি কোনো কর্মসূচি নিলে পরে তখন সেই কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য আপনারা তৎপর হন। সেই জন্য বলছি, আপনারা ওই চেয়ার ছাড়ুন, আর যদি চেয়ার না ছাড়েন, মনে রাখবেন 2021 সালে বিজেপি আসছে, আপনার মতন অফিসারদের চেয়ার কিভাবে কেড়ে নিতে হয় ভারতীয় জনতা পার্টি, তা আগে থেকেই সব অঙ্ক কষে রেখে দিয়েছে, আপনি তার জন্য প্রস্তুত থাকুন। আমরা আমাদের কর্মসূচি করব, আপনি পারলে আটকাবেন। জনগণ আমাদের পাশে আছে, আপনার পাশে চেয়ার আছে, আর আপনার পাশে ওই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস আছে। আপনার ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি, আমরা আগামী দিনে তা দেখিয়ে দেবো।